আসসালামু আলাইকুম দেশ ও নতুন সংবাদে সঙ্গে আছি আমি এইচ এম রুবেল হবিগঞ্জে দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে ঘটনার জেরে আজ শনিবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কারফিউ জারি করেছে জেলা প্রশাসন জেলা প্রশাসন জিলুফা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়া হবিগঞ্জ তিন আসনের সদস্য সংসদ সদস্য আবু জাহিরের বাড়িতে হামলা ও ভাঙচুরের পর গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে সেখানে দেশি অস্ত্র শস্ত্র নিয়ে অবস্থান নিয়েছেন দলটির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা সের বাসিন্দু দর্শীদের সূত্রে জানা গেছে গতকাল শুক্রবার জুমার নামাজের পর আন্দোলনকারী শিক্ষার্থী ও জনতা হবিগঞ্জ কোর্ট মসজিদের সামনে জড়ো হতে শুরু করেন প্রায় আধা ঘন্টা ধরে শহরের প্রধান সড়ক অবরোধ করে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন শহরে নানা স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করলে একটি বিক্ষোভ মিছিল নিয়ে টাউন হল এলাকার দিকে যাত্রা করেন তারা এলাকাটিতে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয় থেকে আগে থেকেই পনেরোই আগস্ট আসন্ন শোক দিবসে ঘিরে কর্মসূচি বালন করেছিলেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা এতে হবিগঞ্জ তিন সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু জাহির ও সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে দলটির নেতাকর্মীরা সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতাকর্মী বলেন এক পর্যায়ে তারা পিছু হটলে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় সেই সঙ্গে শহরের কালীবাড়ি এলাকার কাছে সংসদ সদস্য আবু জাহিরের বাড়ি লক্ষ্য করে ও হামলা চালানো হয় বাড়ির সামনে চার থেকে পাঁচটি মোটরসাইকেল ও আগুন দেয় হামলাকারীরা এ সময় সংসদ সদস্য ও তার পরিবারের সদস্য বাড়ি থেকে অবস্থান করেছিলেন পরে খবর পেয়ে সেখানে আসার চেষ্টা করে পুলিশ আসার পথে শহরের তিন কোনা পুকুর এলাকায় জেলা ছাত্রলীগ দলের দলের কয়েকশো নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে চড়িত জড়ায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের এই সময় এই এলাকা অবস্থিত হবিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপারের বানিয়াচং সার্কেল অফিস ও জেলা শিক্ষা অফিসের আগুন ও ভাংচুর ঘটনা ঘটে পক্ষদর্শী বলেন ওই সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ও কাদানে গ্যার সরে পুলিশ গতকাল সন্ধ্যা ছয়টায় পর্যন্ত চলা এই সংঘর্ষে মুস্তাক মিয়া চব্বিশ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন তিনি গুলিবদ্ধ হয়ে আহত হয়েছিলেন পরে হবিগঞ্জে দুশো পঞ্চাশ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা মঈন চৌধুরী এর সততা নিশ্চিত করে বলেন গতকালের সংঘর্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়ে চিকিৎসা নিয়েছিলেন তাদের অধিকাংশের ঘরে শরীরে ছররাগুলি গুলি ক্ষত দেখা গেছে গতকাল সন্ধ্যার পর সংঘর্ষ থামলে শহর জুড়ে সুনসান নিরবতা বিরাজ করছিল বাড়তি টহলে ছিল আইনশৃঙ্খলা বাহ রক্ষাকারী বাহিনীর সদস্যরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদস্য সংসদ সদস্য আবু জাহির বাসায় পাহারায় বাহসিয়া ও উপজেলায় রিচি বাসিন্দারা তারা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বাসায় সামনে অবস্থান নেন দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট খবর পেতে অ্যাডভাইস বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক আজকের জন্য এটুকুই ভিডিও দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ